তিনটি স্টেপে আমরা এই কাজটি করছি। প্রথম চার কয়েলের প্রথম লেয়ার কমপ্লিট, দ্বিতীয় লেয়ারের চারটি কয়েলও আমরা খুব কমপ্লিটভাবে সুন্দর করে বুঝিয়ে দিছি, তৃতীয় লেয়ারের চারটি কয়েল খুব সুন্দরভাবে আপনাদের বোঝানো হয়েছে। কমপ্লিটলি এই কয়েলের কাজ শেষে আমরা কিভাবে কানেকশন করতে হয় সেই বিষয়টা আপনাদের একদম হাতে কলমে আমরা বুঝিয়ে দেব বা করেছি। জ্বালাইগুলো খুব নর্মাল তাতাল দিয়ে করা যাবে সেই বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ আইডিয়া দিয়েছি আমরা এই ভিডিওতে। কমপ্লিট ভিডিওটি সম্পূর্ণভাবে আমরা 20 মিনিটে কমপ্লিট করেছি। মিশু গাড়ির মোটর স্থায়ী করার জন্য এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট, কেননা কোম্পানির থিওরিটি অনুযায়ী আমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি করেছি। ভিডিওটির ভিতরে আপনি চারটি পার্ট পাবেন, চারটি পার্টেই আপনার সমস্তভাবে প্রফেশনাল কাজ দেখানো হয়েছে। Need a demon's call when they do what they do, and now I feel like taking off, find a place with a view, the pain is never gone. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মোটর বাঁধাই শিখার জন্য এই ভিডিওটি খুবই পারফেক্ট একটি ভিডিও। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিতে যাচ্ছি যাতে নতুন ভিউয়ার্সরাও মোটর বাঁধাই করতে পারে। যার একটা মিশু গাড়ি আছে সেও পারবে মোটর বাঁধাই করতে। মোটর বাঁধাই করার মূল একটি নিয়ম, যে নিয়মটা যদি আপনি জানেন তাহলে আপনি মোটর বাঁধতে পারবেন। তো স্লট দেখি হিসাব করতে হবে যে আমাদের এই কয়েলে কতটা গেজের তার লাগবে, কতটা টান দিতে হবে, সেই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব আমরা এই ভিডিওতে। ভিউয়ার্স, আমার হাতে যে মোটরটা দেখতে পারতেছেন এটি একটি বিএলডিসি মিশু গাড়ির মোটর। এই মোটরটা মূলত 48 ভোল্টের হয়ে থাকে। এই মোটরটা যদি আমরা বাঁধতে যাই প্রত্যেকটা কয়েলে সাধারণত 60টি করে টান দিতে হবে, আর 60টি টান দিতে হবে যেই তার দিয়ে মাত্র 24। ভিউয়ার্স, আমাদের একটি কয়েল কমপ্লিট। এখন দেখেন পরবর্তী কয়েলের আমরা 60টি টান দেওয়ার জন্য মধ্যস্থানে একটি স্লট ফাঁক রেখে গেছি, কেননা আমাদের দ্বিতীয় লেয়ারের তার এই জায়গায় নাম্বার তার, আর এই 24 নাম্বার তারের আপনি 18টা গেজ নিলে এই মোটরটা বাঁধাই করতে পারবেন। আর যদি আপনি 25 নাম্বার তার নেন তো সেক্ষেত্রে আপনার 19টা কিংবা 21টা তার নিতে হবে। তো আপনি যদি ভালো প্রফেশনাল মোটরটা বাঁধাই করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে 24 নাম্বার তার এবং 18টা গেজ এবং 60টি করে টান দিতে হবে এই মোটরে। তো ভিউয়ার্স, আসুন আমরা এই মোটরটা বাঁধি। প্রত্যেকটা লেয়ারে আমাদের 4টি কয়েল হবে, 13 ফিট মাপের এই তারগুলো নিতে হবে আপনার মেপে, 13 ফিট তার মাপে আপনি তারপরে এই কয়েলটা বাঁধাই করবেন। তো আপনি 60টা করে টান দিলে তারপরে আপনার নিয়ম মাপিক হবে এবং তার বেশিও থাকবে না কমও থাকবে না, হয়তো আপনার লুপের মাথায় গিয়ে 4 আঙ্গুল তার কেটে ফেলতে হবে। তো এইভাবেই আপনি প্রত্যেকটা লেয়ারের ডাইন বাও আগে চিনতে হবে। প্রথম ফার্স্ট 4টি কয়েল বাঁধাই করার পরে আমরা দ্বিতীয় লেয়ারে গিয়ে আপনাদের আরও ভালো প্রশিক্ষণ দিব, যে প্রশিক্ষণটা আপনাদের খুবই কার্যকারী হবে, এবং তৃতীয় লেয়ারেও আপনাদেরকে ভালো প্রশিক্ষণ দেব যা খুবই কাজে লাগবে। এবং আমি যে এই তার বাঁধাই করতেছি মানে মোটর বাঁধাই করতেছি, এই মোটরের প্যাচগুলো সাধারণত আমরা দিয়ে থাকি বামে, ডাইনে কোনো সময় 48 ভোল্টের মোটর পেঁচাবেন না, টানগুলো দিবেন না। ডাইনে টান দিলে ওই মোটর আপনার এক থেকে দেড় মাসের বেশি এই মোটর টিকে না, আর বামে টান দিলে কোম্পানির নিয়ম অনুযায়ী এই মোটরটা বাঁধাই করা হয় এবং এই মোটরে লাস্টিং পায় ভালো। তো এইভাবেই আমাদের এই থিওরিটি অনুযায়ী আপনি মোটরটা বাঁধাই করবেন। আশা করি আপনি সাকসেসফুল হবেন এবং কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। এই মতামত অনুযায়ী আমরা আপনাদেরকে সলিউশন দিয়ে থাকব। এই ভিডিওর মাধ্যমে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন লিংকে, এবং
এই মোটর বাঁধাই ছাড়াও আমরা অনেক ভিডিও মোটর বাঁধাই সেরেছি 48 ভোল্টের 60 ভোল্টের। আমাদের হোমে গিয়ে আপনি দেখতে পারবেন সেই ভিডিওগুলো। আমাদের প্রথম লেয়ারের 3টি কয়েল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আপনাদের যে বিষয়টা দেখাবো সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ফলো রাখুন, আমরা মধ্যে একটা স্লট রেখে তারপর কিন্তু কয়েলটা পেঁচাইতেছি। এইভাবে আপনারা মধ্যে এক স্লট রেখে তারপরে কয়েলটা পেঁচাবেন। আমাদের প্রথম লেয়ারের আর মাত্র 1টি কয়েল বাকি। তো এই 1টি কয়েল যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা দ্বিতীয় লেয়ারের তারগুলো কোন ভাজে কিভাবে দিতে হবে সেই বিষয়ে আপনাদের পরিপূর্ণ আইডিয়া দেব। মনে রাখবেন, আমি এই ফাঁকে আরেকটি কথা বলি, একটা কয়েলে যদি আপনি 7টা টানের জায়গায় 6টা টান দেন কিংবা 8টা টান দেন তো পরবর্তী তারগুলো ভরতে কষ্ট হবে 8টা টান হইলে। আর 6টা টান দিলে আপনার ওই লেয়ারের 4টে কয়েল থেকে যেই কয়েলটা আপনি 6টা টান দিবেন ওই কয়েলটা কিন্তু পুরো কালো হয়ে যাবে হয়তো 2-10 দিন চলার পর। প্রাথমিকভাবে কয়েলটি চলবে কিন্তু পরে দেখবেন যেই কয়েলে তার কম হয়ে গেছে ওই কয়েলটা পুড়ে যাবে কিংবা জ্বলে যাবে। তো এইভাবেই আমাদের প্রথম লেয়ারের কাজটি হয়ে গেল। এখন আমরা এই মাথাটা নিয়ম মাফিক অনুযায়ী রেখে তারপর কেটে দেব। তো আমাদের প্রথম লেয়ারের কাজ শেষ। প্রফেশনাল কয়েল বাঁধাইয়ের ভিতরে আপনার ধৈর্য থাকতে হবে এবং কয়েলের ফিনিশিং ভালো হতে হবে। আর কয়েলের ফিনিশিং যদি ভালো না হয় তো সেক্ষেত্রে কয়েলটা দেখতেও ভালো ছিনে না, বডি শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় লেয়ারের প্রথম কয়েলটি কোন নিয়মে বাঁধাই করতে হবে আমরা দেখেন। প্রথম যে কয়েলটি বাঁধাই করছি সেই কয়েলের বাম সাইডে স্লটে যে জায়গাটা আছে এই জায়গার থেকে তারটা ভরে নিছি। তারপরে আমরা এই কয়েলটা পাশের স্লটি আবার 7টা টান দিব। নিয়মিত কয়েল বাঁধাই দেখতে চাইলে আমাদের এই ইএসবি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ভিউয়ার্স, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি শেয়ার করে আপনার অন্য বন্ধুকেও দেখার সুবিধা করে দিন যাতে আরও একজনের উপকারে আসে। তো আমরা দ্বিতীয় লেয়ারের প্রথম কয়েলটি শুরু করছি। এভাবে এই কয়েলটিতেও আমরা 7টি করে টান দেব। আর এর ফাঁকে আরও একটা কথা বলি, আপনি কয়েলটি অনেক টাইট দিবেন, আপনি প্রত্যেকটা প্যাচ দিয়ে একটা একটা টান দিবেন, যে টানটা আপনার পার্সোনালি অনেক হিডে দিতে হবে। তো কয়েলটা আপনার অনেক ভালো থাকবে, যত কয়েল টাইট হবে ততটা কয়েল বেশি দিন লাস্টিং করবে। আর টাইট যদি কম হয় সেক্ষেত্রে কয়েল বেশি গরম হবে, কয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ফাইবারটা অবশ্যই হিটপ্রুফ হইতে হবে, আপনার হিটপ্রুফ ফাইবার দিয়ে যদি আপনি কয়েলটা বাঁধাই করেন আপনার কয়েলের লাস্টিং অনেক দিন বেশি করবে। তো আমাদের এই কয়েলটা 7টা প্যাচ দেওয়া হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় কয়েলে যাওয়ার আগে আপনাদের আগের মতো ভিউয়ার্স, প্রথম লেয়ারের 4টি কয়েলও আমরা দেখিয়েছি মধ্যে একটি স্লট ফাঁক রাখতে হয়। তারপরে পাশের কয়েলের দ্বিতীয় স্লটে প্রথম স্লটটাই আবার আমরা বামে 7টা টান দিব এক একটা কয়েলে। তো এইভাবেই আপনারা করবেন। তো শুরু করতেছি আমরা দ্বিতীয় লেয়ারের দ্বিতীয় কয়েলের 7টি টান শুরু করব। দেখেন এই আমাদের একটা প্যাচ দেওয়া হয়ে গেল। দ্বিতীয় প্যাচের জন্য আমরা আবার তারটা ঘুরিয়ে নিয়ে আসব। এইভাবে আমরা 7টি করে টান দেব এই দ্বিতীয় লেয়ারের দ্বিতীয় কয়েলে। তারপরে আমাদের দ্বিতীয় লেয়ারে আরও 2টা কয়েল থাকবে, সেইটাও ঠিক এই একই নিয়ম মাফিক আমরা পেঁচাব। আর ফাঁকে ফাঁকে আমি আপনাদের অনেক কিছুই বলি, কয়েলের টাইটটা একটু বেশিই দিবেন, বেশি টাইট দিলে আমাদের কয়েলটা গরম হবে কম, মোটরটা গরম হবে কম এবং লাস্টিং ভালো করবে। এইভাবেই বিএলডিসি মোটরের অগণিত ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে। ঘুরে আসুন আমাদের হোম সাইটে, লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তাছাড়াও ইন্টারনেট ইউটিউবে যদি লেখেন ইএসবি বাংলা সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সবার আগেই আপনাদের সার্চ রেজাল্টে পাবেন। তো আমাদের এই ভিডিওটি সম্পূর্ণভাবে আমরা কানেকশন সহকারে করেছি, কিভাবে কানেকশন দিতে হয় সেই বিষয়টাও আপনারা অবশিষ্ট শেষ দিকে দেখতে পাবেন। এবং
আপনারা দেখতে পাবেন বার্নিশ কোন নিয়মে দিতে হয়। বার্নিশটা দেওয়ার যে নিয়মটা আছে সেই নিয়মটাও আমরা দেখিয়েছি শেষ দিকে। এভাবে আপনারা স্কিপ করে করে ভিডিওগুলো দেখেন বিদায়। আমি এই ভিডিওটা খুবই শর্টে করছি, আমি এর আগে যে ভিডিওটা করছি সেই ভিডিওটাও এই একই মটর নিয়ে করছি, কিন্তু 1 ঘন্টা 18 মিনিট। ভিউয়ার্সরা টেনে টেনে সর্বোচ্চ 7 মিনিট 8 মিনিট করে দেখে, তার জন্য আমি এই ভিডিওটা 22 থেকে 23 মিনিটের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর দ্বিতীয়ত, আমরা এরপরে চার্জার বাধায় আরও প্রফেশনাল ভিডিও ছাড়ব, সেই জন্য ভিডিওটি দেখে যদি অবশ্য ভালো লাগে শেয়ার করবেন, লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে। এলইডি টিভি সহ সিআরটি টিভি, ফ্যান মোটর বা বার্নিং যে কোনো কাজ শেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের দ্বিতীয় লেয়ারের লাস্ট কয়েলটাও শেষ প্রায়। এ পর্যায়ে আমরা আর 2-1টি প্যাচ দিয়েই 7টা প্যাচ কমপ্লিট করব। 7টা প্যাচ কমপ্লিট করার পরে আপনাদের দেখাবো আমাদের তৃতীয় লেয়ারের কাজটা কীভাবে কোন নিয়মে করতে হবে। তো আসুন আমরা এই কয়েলটি কমপ্লিট করে তারপরে তৃতীয় লেয়ারে যাই। আর তৃতীয় লেয়ারের তারটা আমরা কমপ্লিটভাবে দেখব। তৃতীয় লেয়ারের কাজে আমাদের অনেক নিয়ম আছে, নিয়ম মাফিক ওই তৃতীয় লেয়ারের তারটি ভরতে হবে এবং দেখতে হবে নিয়ম অনুযায়ী, কোম্পানির থিওরিটি অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তো এই কয়েলের ফিনিশিং ভালো হবে এবং আপনার কয়েল টিকসই হবে, মজবুত হবে। তো আমাদের দ্বিতীয় লেয়ারের কাজ শেষ। প্রথম লেয়ারের ফার্স্ট কয়েল এইটা, তারপরে দ্বিতীয় লেয়ারের ফার্স্ট কয়েল এইটা, তৃতীয় লেয়ারের ফার্স্ট কয়েল শুরু করব যেইখান থেকে, সেই জিনিসটা আমাদের দ্বিতীয় লেয়ারের ফার্স্ট কয়েলের পাশের স্লটে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আগের দুইটা লেয়ারের তার আমরা যেই নিয়মে বাধাই করছি বা টান দিছি 7টি করে প্যাচ, আমাদের তৃতীয় লেয়ারের সেই একই নিয়ম মাপি এই 7টি করে টান দিতে হবে প্রত্যেকটা কয়েলে, এবং মধ্যে একটি স্লট রেখে তারপর আমরা এই 4টা কয়েল পেঁচিয়ে যাব। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, আর এর ভিতরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই 4টা কয়েল পেঁচানোর পরে আমরা আপনাদের দেখাবো কিভাবে বার্নিশ করতে হবে। তো এই ভরা কয়েলের ভিতরে আমরা কিভাবে লাইনগুলো তারগুলো ট্রান্সফার করি এক কয়েল থেকে অন্য কয়েলে, এক স্লট থেকে অন্য স্লটে, সে বিষয়টা আপনারা মুখস্থ করুন বারে বারে। তো আমি আশা করব আপনি এই কয়েল দেখে যদি না বুঝতে পারেন তারপরে আপনাদেরকে আমি আরও একটা সলিউশন দিতে পারি। আমাদের 1 ঘন্টা 18 মিনিটের একটি ভিডিও আছে, সেই ভিডিওটা যারা অরিজিনালি সময় নিয়ে দেখতে চায় বা টাইম খরচ করে দেখতে চায়, দেখেন আমরা কিন্তু একটা কয়েল বাধাই করি অনেক বছর ওস্তাদের কাছে কাজ শেখার পরে, আর আপনারা সাধারণত একটি ভিডিও দেখে এই কাজটি শিখতে চান, সেই ক্ষেত্রে আমরা কতটা ধৈর্য হারা সেই জায়গায় প্রমাণ হয়ে যায়। আপনারা একটা ভিডিও কত মিনিট দেখেন তা কিন্তু আমরা বুঝতে পারি। একটা ভিডিও টানতে টানতে 1 ঘন্টা 18 মিনিটের ভিডিওটা যখন আপনারা 7 মিনিট দেখেন, তারপর আমাদের আইডিয়া হয়ে যায় যে আপনারা কত বড় ইঞ্জিনিয়ার এবং আপনারা কত বড় মিস্ত্রি। যাই হোক, কথার ভিত্তিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাকি অংশ কাজগুলো দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। কাজটি দেখে যদি আপনি এই কাজটি শিখতে পারেন তো সে জায়গায় আমাদের এই সার্থকতা, এবং এই সার্থকতা নিয়েই আমরা চাই একে অন্যের কর্মস্থল দাঁড় করাতে। আমরা যারা বুঝি না, সাধারণত ছোট যারা ভিউয়ার্স একবার নতুন ইউজার তারা শিখতে চান, তাদের প্রতি আমার অন্তত আকুল আবেদন থাকবে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণটা দেখুন। আপনার 2-5 মাস সময় যাইতে আসে না একটা ভিডিও দেখতে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা যাইতে আসে।
তো এই ক্ষেত্রে যদি আপনি এই ভিডিওটা না টেনে আধা ঘন্টা এক ঘন্টা টাইম দেন, তো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর ভিতরে কিন্তু অনেক কথা থাকে, কথাগুলো যদি আপনারা না শোনেন তাহলে এই কাজের মাধার্য আপনারা পাবেন না। অবশ্য কাজের মাধার্য পাইতে হলে এই কথাগুলো আপনাদের শুনতে হবে। আমি কমেন্টের ভিতরে স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর ভিতরে দেখাইতে পারি, কিছু কিছু মানুষ, কিছু না, শতকরাও হবে না, হাজারকে দুই একজন আসে যে ভাই আপনি বেশি কথা বলেন। আমি ওই সমস্ত ভিউয়ার্সদের বলতে চাই, আমি যদি বেশি কথা বলি আপনার মতো ভিউয়ার্স আমার দরকার নেই। কেন দরকার নেই জানেন? তিনটে লেয়ারের বারোটা কয়েল কমপ্লিট করার পরে আমাদের ছয়টা লুপ বের হয়েছে। এই ছয়টা লুপের আমাদের প্রত্যেকটি শেষের যে মাথাগুলো আছে শেষের তিনটি মাথা আমরা কমপ্লিটভাবে একাত্র করব। আপনার মতো ছাত্র যেই ক্লাসে যাবে ওই ক্লাসের স্যাররা আমার মনে হয় বেশি একটা বিরক্ত বোধ করবে। তো আপনার মতো ছাত্র আমার দরকার নাই, আর আপনি আমার ভিডিও দেখবেন না। আমি ইউটিউবে টাকা কামানোর জন্য বা ইনকাম করার জন্য এই ভিডিও ছাড়ি না। আমার কথা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার এই কাজগুলো যদি কেউ দেখে শিখতে পারে তাইলে আমার জীবন ধন্য। তো এবার আমরা জাম্প প্লাস দিয়ে তারগুলো খুব কষিয়ে মোচড়াই নেব। মোচড়াই নিলে কী হবে, আমাদের তারগুলো টাইট হবে, এবং তারগুলো টাইট হলে আমাদের তার কানেকশন ভালো পাবে, এই জয়েন্টের গোড়ায় গরম কম হবে, আর লুজ থাকলে গরমটা বেশি হবে। বাকি তিনটা লুপ আমরা তিনটা তারের সাথে তিনটা মোড়াই নেব এবং ঝালাই করে দেব। তো এখন আমি যে কথাগুলো বলবো, এ জায়গায় আপনার তিনটে তারের প্রথম যে কয়েলটা, অ্যাট ফার্স্ট যে কয়েলটা বাঁধাই করা হয়েছে, যে কয়েলটা টান দেওয়া হয়েছে, সেটা আমরা সবুজ তারটা লাগাবো। মিডল পয়েন্টে যে তারটা, যে কয়েলটা দ্বিতীয় লেয়ারের প্রথম লুপ পড়ছে, সেটা আমরা হলুদ তারটা দেবো, আর ব্লু তারটা আমরা এই লাস্টের কয়েলটায় দিয়ে দেবো। নকশাগুলো দেওয়ার মানে হইল আপনি যেভাবে দেবেন সেইভাবেই চলবে, তার ঘুরাইলে। তো আমি মনে করি এইভাবে যদি আপনি দেন তো সেক্ষেত্রে আপনার তারের কালারগুলো ঘুরাতে হবে না, তারের নিয়ম অনুযায়ী থাকবে। আর যদি ওইভাবে না করেন তো সেক্ষেত্রে আপনার তারের কালার ঘুরান লাগতে পারে। আর এইভাবে দিলেও যদিও ঘুরান লাগে, ভুলু তিনটা যদি ঘুরিয়ে দেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আপনার দেখা গেছে ঘন্টা বাই ঘন্টা তার ঘুরে আপনি পারতেছেন না, এই নিয়ম অনুযায়ী যদি আপনি তারগুলো লাগান তাহলে আপনার কানেকশন নিয়ে বেশি একটা সময় খাটাতে হবে না। গাড়িতে লাগাইলেই দুই এক মিনিটে আপনার মোটরের কানেকশন মিলে যাবে। তো যাই হোক, আমাদের দুইটি লুপ লাগানো হয়ে গেছে, এখন আমরা আর একটা লুপ লাগাবো। তো বিশেষ করে আপনি তারগুলো টাইট দিবেন, বেশি টাইট দিলে তারের অনেকগুলো গেজ থাকে, এই অনেকগুলো গেজের ভিতরে যদি কিছু সংকট তারগুলো আপনার লুজ থাকে তো ওই কানেকশনটা ওই তারগুলোয় কম পায়, আর ওই জায়গাটা গরম হয়, তারপরে আপনি দেখতে পারেন দুই একটা লুপের মাথা কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়ার মানে হলো আমাদের এই কানেকশনগুলো লুজ থাকার কারণে। যদি আপনি ভালো টাইট দিতে চান তো সেক্ষেত্রে একটা নুজ প্লাস দিয়ে তারের গোড়াটা ধরে নিতে পারেন, তারপরে জাম্প প্লাস দিয়ে মোচড়াই নেবেন, তাহলে আরও ভালো টাইট হবে। এবং আমি এখন আপনাদের আরও যেই বিষয়টা দেখাবো ঝালাইয়ের, তো দেখুন আমি একটা সাইডওয়ার্ডের তাতাল নিয়ে আপনাদের এই ঝালাইগুলো করে দেখাচ্ছি, আপনারাও এই সাইডওয়ার্ড তাতাল দিয়ে ঝালাইগুলো করতে পারবেন। তো বিষয়টা হলো এই, তাতালের হিট কিন্তু কোনোটাই কম হয় না। যদি মনে করেন হিট অনুযায়ী ঝালাই ভালো হয়, সেই জিনিসটা মনে করলে আপনি আসলে বোকা। ভালো হিট হইলেই আপনার ঝালাই হবে না, ভালো রং হতে হবে, এবং আপনার তাতালটা ডাইরেক্ট যদি কারেন্টে দিয়েই রাখেন তো সেক্ষেত্রে কিন্তু বেশি হিট হয়ে যায়, আর বেশি হিট হইলেও কিন্তু ঝালাই ভালো হয় না। আপনি দেখেন আমি যে ঝালাইটা সাইডওয়ার্ডের তাতাল দিয়ে করতেছি, সাধারণত আমার রাঙগুলো কীভাবে পানি আকারে গলে যাচ্ছে, আর এই পানি আকারে গলে যাওয়ার মানে হইল এই, আমি এই বিটটা নিজে তৈরি করে নিয়েছি।
এই বিডের ভিতরে যা দুটো রয়েছে এই বিডটা যদি থাকে আপনি 45 ওয়াটের তাতাল দিয়েও এই জ্বালাইগুলো করতে পারবেন। যাই হোক, আমার ঝালাই শেষ, এখন আমি বার্নিশটা করে আপনাদের লাস্ট বার্নিশটা কীভাবে আপনি দেওয়ার পর কী কার্যকারিতা করতে হবে সেই বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন। বার্নিশ দেওয়ার পরে আমরা ভাল্পে হিট দেব, ভাল্পে হিট দেওয়ার পরে জাস্ট 30 মিনিট অপেক্ষা করতে হবে। 30 মিনিট হিট দেওয়ার পরে আমরা আবারও 30 মিনিট ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে গাড়িতে এই মোটরটা ব্যবহার করতে পারবো। তার আগে কিন্তু আমরা গরম মোটরটা নিয়েই গাড়িতে লাগাবো না, গরম মোটরটা যদি আমরা গাড়িতে নিয়ে লাগাই তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের বার্নিশটা শক্ত হবে না। কারণ আপনি ভাল্পে হিট দিয়ে দেখবেন বার্নিশ যত হিট দিবেন তত কিন্তু গলে, আর গললে আপনি বলতে পারেন যে তাহলে হিটটা দিব কেন। আপনি যখন তরল বেশি হয়ে যাবে বার্নিশ হিটে আর তারপর আমরা বাতাসে এটা শুকাবো তখন কিন্তু এই বার্নিশটা আরও শক্ত এবং মজবুত হয়ে যায়। যেমন তারের উপরে একটা ইনসুলেন্স থাকে, এই ইনসুলেন্সটা যেভাবে শক্ত থাকে এই বার্নিশটাও একটা ইনসুলেন্স রূপ ধারণ করে এবং হিট প্রুফ হয়ে যায়। তো এখন আমি 100 ওয়াটের ভাল্ব দিয়ে হিট দিয়ে আপনাদের দেখাইতেছি। এভাবে 30 মিনিট রাখার পরে আমি এই মোটরটা আবার 30 মিনিট পরে ঠান্ডা করে তারপর আমরা সেটিং করে গাড়িতে অ্যাডজাস্ট করে দেব বা সেটিং করে নেব। খোদা হাফেজ, ভালো থাকুন, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক করুন, শেয়ার দিন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।